তাদের থেকে দূরে থাকো, যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে অসম্মান করে। সময়, সম্মান এবং বিশ্বাস একবার হারালে আর ফিরে আসবে না। অপমানের সুযোগ পেয়েও যারা অপমান করে না, তাদের মতো সরল মানুষ আর পৃথিবীতে নেই। হোঁচট খেতে খেতে যখন দাঁড়াতে শিখেছ, তখন আর নিজেকে বাঁচার জন্য কোনো বন্ধুর প্রয়োজন হয় না। সময় যে কোনোভাবে পেরিয়ে যাবে, কিন্তু মনে থাকবে সেই মানুষের খারাপ ব্যবহারগুলো। খারাপ লোকের চিন্তাভাবনা সারা জীবন খারাপ থেকে যায়, তারা কোনোদিনও বিশ্বাসী মানুষ হতে পারবে না। যে তোমার ভালোবাসা বুঝবে না, সে তোমার দুঃখের কথা কি করে বুঝবে? তার সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করো। তোমার খারাপ সময় না আসলে তুমি আপন পর বুঝতে পারবে না। সময় লাগে না ভুল করতে, সময় লাগে সেই ভুল সংশোধন করতে। একটি ছোট্ট ভুল গোটা জীবনটাকে ধ্বংস করতে পারে। নেগেটিভ মাইন্ডওয়ালা মানুষ থেকে দূরে থাকুন, এদের সব কিছুতেই সমস্যা থাকে। তর্কের চেয়ে চুপ থাকা ভালো, বদলা নেওয়ার থেকে নিজেকে বদলে ফেলা ভালো, স্বার্থপর বন্ধুর থেকে একা থাকা অনেক ভালো। আমাদের সমস্ত গোপনীয় কথা কাউকে বলা উচিত নয়, কারণ তোমার গোপন কথা তুমি রাখতে পারছো না, তাহলে অন্যজনে কি করে গোপন রাখবে? নিজের গোপন কথা অন্যকে বললে তুমি ধ্বংস হতে পারো। যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা অভিনয় করে, যারা ধান্দাবাজ, সেরকম লোকের সাথে মেলামেশা করবেন না। এখনকার দিনে বেশি সৎ এবং সরল হলে মানুষ তোমার ক্ষতি করবেই, এই কথাটা একেবারেই সত্য। একটা বাস্তব কথা বলি, তুমি যার জন্য কাঁদবে, সে তোমার জন্য অন্যের কাছে বলে হাসাহাসি করবে। সেই সমস্ত মানুষের কাছ থেকে তুমি দূরে থাকো যারা তোমাকে মূল্য দেয় না, কারণ তারা তোমার মূল্যর যোগ্য নয়। তুমি নিজেকে কখনো ধনী মানুষের সাথে তুলনা করবে না এবং কষ্ট পেও না। রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে তাকাও, তারা কত কষ্ট পেয়ে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এদের ভেবে তুমি জীবন কাটাও। মানুষ তখনই তোমার নামে খারাপ বলবে যখন তোমার সফলতা তারা সহ্য করতে পারবে না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকে না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না।